আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পেয়েছেন কয়েকটা আম কেটে রোদে শুকাতে দিয়েছি, প্রায় শুকিয়ে গিয়েছে। তো এখন রান্নাঘরে যাব। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই এখন কয়টা বাজে। আর এখানে আরিব খেলা দেখছে, আজকে ক্রিকেট খেলা হচ্ছে, ওটা দেখছে। আর হচ্ছে যে আল্লাহর রহমতে ও রোজা রেখেছে, আর যে গরম পড়ছে আলহামদুলিল্লাহ ও সবগুলো রোজা আছে। তো সবাই দোয়া করবেন। আর এখন বাজে 3:30 মতো বাজে। তো আমি এখন রান্নাঘরে যাব, এই যে রান্না শুরু করব আর কি। তো তার আগে আমি কিন্তু সব কাজ করে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঘর যা যা করার আছে সব কিছুই গুছিয়ে নিয়েছি। তো এই টিফিন ক্যারিয়ারটা বের করেছিলাম 2-1 দিন আগে, তো আজকে ধুয়ে মানে পানি ঝরাতে দিয়েছি আর কি, তো রেখে দিব। আর এদিকে আরিবের বাবা বের হয়েছিল, আসার সময় একটা স্ট্যান্ড এনেছে, মানে কলম আর রাখার আর কি, প্যান রাখার একটা স্ট্যান্ড, আর হচ্ছে যে একটা কাঠি এনেছে। তো আমার কাঠি আছে, তারপরেও এনেছে, আমার মনে হয় বাইরে ওই যে ভ্যান গাড়িতে বিক্রি করে যে, তো দেখে হয়তো নিয়ে এসেছে। তো আমার 2-1টা আছে, তারপরে একটা নতুন নিয়ে এসেছে। যাই হোক, রেখে দিব, ভালোই লাগছে। তো এদিকে আমি ভাজিটা খুব মিস করছিলাম, ভাজি খাওয়া হচ্ছে না এই কয়দিন রোজার মধ্যে। তো আজকে ভাবলাম যে একটু ভাজি করি। তো এখানে নিলাম 2-3 রকমের সবজি নিয়েছে, কাঁকরোল, আলু, তারপরে হচ্ছে যে লাউ সিলকা। তো এটা ভাজি করব। তো এটা বসিয়ে দিয়েছি, আর ভাজি তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি কীভাবে ভাজি করি। তো ভাজিটা বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে যে আরিবের বাবা মাছ এনেছে, পাবদা মাছ। তো পাবদা মাছগুলো পরিষ্কার করে নেব। আমি আসলে দুপুরে গোসল করে ফেলেছি, এরপরে দেখলাম যে নিয়ে আসছে আর কি মাছ। তো কিছু রেখে দিয়েছি ফ্রিজে না কেটে আর কি, আর যেগুলো রান্না করব সেগুলো রেখে দিয়েছি, ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি হচ্ছে যে ভাজিটা বসিয়ে দিয়েছে, ভাজিটা প্রায় হয়েও গিয়েছে। আর ওদিক থেকে ফ্রিজ থেকে আগের মানে লেফটওভার যে খাবারগুলো ছিল ওগুলো বের করে এনেছি, কিছু ছোলাবুট ছিল, তারপরে হচ্ছে যে নারকেল ডাব খেয়েছিলাম, তো ওটার একটু ডাবের শ্বাসটা রয়েছে। তো ওগুলো সব কিছুই বের করে নিয়েছে। আর এদিকে ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে আর পানিটা শুকানো পর্যন্ত রেখে দিব, এরপরে নামিয়ে ফেলবো আর কি। তো আসলে ভিডিও করতেও ভালো লাগছে না, আমার প্রায় সময় এরকম হয়। আমার ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো দেখবেন যে আমি এক নাগাড়ে হয়তো কয়েকদিন দিচ্ছি, একদম খুব মনোযোগ সহকারে ভিডিও দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দেয়। আসলে আমার যখন মন ভালো থাকে না বা শরীরটাও ভালো থাকে না, তো তখন আমার আর ভিডিও করতে ইচ্ছে করে না। তো আর ভিডিও না করলে তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, বিভিন্ন কারণেই মন খারাপ থাকে। আসলে দেশের পরিস্থিতিও ভালো না, সব কিছু মিলিয়ে আর কি মনটা ভালো নেই, এটা হচ্ছে কথা। তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মানে বাসার সবাই ভালো আছে, তারপরও ভয় হয় মানে সব কিছু মিলিয়ে আর কি, বাইরের পরিস্থিতি, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা দেখে। গত 2 দিন ধরে নিউজ দেখে তো আমি একেবারে মানে আমার মানসিকভাবে বলতে গেলে অসুস্থ হয়ে গিয়েছে আর কি, এরকম অবস্থা। আমি গতকালকের নিউজ দেখে বেশি মন খারাপ হয়েছে। তো জানি না ভিডিও করতে পারবো কি না বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না। তো যাই হোক, আমি যতটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমাদের 13তম রোজা যাচ্ছে, তো সবাই দোয়া করবেন। আর আজকে যখন আমার ভিডিওটা আপলোড হবে তখন 13তম রোজা যাবে, সবাই দোয়া করবেন। আসলে মানে পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সত্যিকার অর্থে ভালো নেই, আমরা আমাদের কি বলবো বলার ভাষা নেই। তারপরে এই রোজার মাসে সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর
আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন এই আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে, আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর পাবদা মাছ করতে তো তেমন একটা ঝামেলা নেই, খুবই সহজ, আমি কেচি দিয়ে কেটে ফেলি। তো আর এই যে আমি যে পাতিল মাজি, ওই পাতিল মাজার এয়াটা দিয়ে কালো অংশটা পরিষ্কার করে নিই আর কি। তো এখন ধোয়া হয়ে গিয়েছে দুই একবার, এখন লবণ দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিব আর ধুয়ে নিব আর কি। তো এ হচ্ছে আমার মাছ কুটা কাটা, আর ওদিকে তো আমার ভাজিটা হয়ে গিয়েছে। আজকে তেমন একটা বেশি কিছু রান্না করব না, এই মাছটাই রান্না করব তরই দিয়ে। আপনারা হয়তো বলবেন যে মাছটা তো খালি রান্না করে বা ভুনা করে, তো আমি যেহেতু একটু ফাঁকি বাস টাইপের, আমার যেহেতু সবজি একটু বেশি খাওয়া হয়, তো এই জন্য এই মাছটার সাথে আমি তরই দিয়ে রান্না করব ঠিক করেছি আর কি। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ পাবদা মাছের অনেক রান্নাই আপনাদের সাথে মনে হয় আমি শেয়ার করেছি। তো পাবদা মাছটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আপনাদেরকে কুটাকাটাটা দেখিয়েছি আর কি। আর এটা তরই দিয়ে, মানে আমরা ফেনীর ভাষায় এটাকে ধুনদুল বলি, ধুনদুল দিয়ে রান্না করেছি। আর ওই যে বললাম লেফট ওভার কিছু খাবার ছিল, ওগুলো বের করে নিয়েছি। তো আজকে ভেবেছি যে মানে ইফতারি তো এগুলো লেফট ওভার যে খাবারগুলো ছিল এগুলো বের করেছে, আর হচ্ছে যে খোলাপিঠা মানে বানাবো। তো এর সাথে খোলাপিঠার সাথে আর কি একটু শুটকি ঝোল করব। সবাই তো ভর্তা দিয়ে খায়, যেহেতু এখন গরম পড়ছে ভর্তাটা না করাই বেটার। তো ভাবলাম যে একটু শুটকি ঝোল করব, তো শুটকি ঝোল দিয়ে খোলাপিঠাটা খাবো আর কি। আর লেফট ওভার যে খাবারগুলো তো আছে বারবারই বলছে, ওগুলো ছোলা বুট করব। আর একটা পান্তুয়া পিঠা বানাবো, আরিব খুব পছন্দ করে আর কি। তো এখানে আমি শুটকি ঝোলটা রান্না করছি আর এদিকে খোলাপিঠাটা করছি। তো আজকের ইফতার হবে আমাদের ভাজি, তারপরে শুটকি ঝোল আর খোলাপিঠা। তো হয়তো বলবেন যে খুবই নর্মাল, হ্যাঁ খুবই নর্মাল, যখন যেটা খেতে ইচ্ছে করে ওটাই করছি আর কি। আর আসলে আমি অত প্রেশার দিয়ে কোনো কাজ করি না, করতে চাই না আর কি। তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে না। এখন ইচ্ছে করে যে কাবাব বা বিরিয়ানি এগুলো একটু করি, কারণ এগুলো আমাদের বাসায় একদমই খাওয়া হয় না। আরিবের বাবা তো খায় না, আমার শাশুড়ি তো খায় না, আমি আর আরিবের জন্য কী করব, এটা তো আপনাদেরকে অনেকবার বলেছি। তো এই জন্য এই খাবারগুলো আসলে করা হয় না। যেহেতু রোজার মাস, হয়তো খাওয়া হবে, তো খাওয়া হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ইফতারি আমাদের এগুলোই ছিল, খুবই নর্মাল সিম্পল পিঠা আর হচ্ছে এই যে খোলা পিঠা আর পান্তুয়া পিঠা দিয়ে আজকে ইফতারি করলাম। আর জুস তো ছিল, দুই রকমের জুস তো অবশ্যই থাকে, আর এখন বেশি বেশি করে পানি খাওয়া, জুস খাওয়াটাই বেটার, কারণ গরম পড়ছে আর দিনটা অনেক বেশি বড়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সুস্থ থাকার চেষ্টা করবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা করে আজকের ভিডিওটা শেয়ার করছি। তো আজকে এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ।